এমএস এক্সেলে প্রোটেক্ট শিটের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোটেক্ট শিট ইউজ করতে পারবেন যে কোনো অফিসে, অফিস 2003 থেকে শুরু করে 7, 10, 13, 16, যার যেখানে যেটি ইউজ করছেন সেটিতে ইউজ করতে পারবেন। তো কীভাবে ইউজ করতে হয় সেটি আমি দেখাবো। তো তার আগে সুবিধা অসুবিধাগুলো আমি একটু দেখিয়ে নিচ্ছি। যেমন আমি এটিকে এডিট করছি, এখানে কোনো কিছুর আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে আনছি, এখানে কোনো কিছু লিখছি। তো আমি যদি এখন প্রোটেক্ট শিট করি, কীভাবে করব, রিভিউ ট্যাবে যাব, দেন প্রোটেক্ট শিট, এখানে একটি পাসওয়ার্ড বা যে কোনো পাসওয়ার্ড, পছন্দ মতো পাসওয়ার্ড, পূর্বে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম ওকে করার পর আবার এখানে সেম পাসওয়ার্ড দিতে হবে। দেন ওকে বাটনে ক্লিক করব, সেভ করব। এখন যদি আমি এটিকে ডিলিট করতে চাই তাহলে ডিলিট হচ্ছে না, যে কোনো কোনো কিছু আমি ডিলিট করতে চাই ডিলিট হবে না। এটি মূলত প্রোটেক্ট শিটের ব্যবহার। কেউ এক্সেল শিটটি ওপেন করবে এবং ইচ্ছা মতো এডিট করতে যাবে কিন্তু পারবে না। তো এই সুবিধাটা আমরা নিতে পারবো। আনপ্রোটেক্ট শিট, আনপ্রোটেক্ট ইচ্ছা করলে কেউ পারবে না, পাসওয়ার্ড তো জানা থাকতেই হবে। তো পাসওয়ার্ড দিলাম, এখন যদি আনপ্রোটেক্ট করতে চাই তাহলে আমরা এডিট করতে চাই তাহলে আমরা এডিট করতে পারবো। তো এটি মূলত প্রোটেক্ট শিট এবং আনপ্রোটেক্ট শিটের ব্যবহার। আজ এ পর্যন্ত। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।